গুগল ড্রাইভ অ্যাপ ম্যাক্সিমাম ফোনে ইনবিল্ট থাকে, কারোর ফোনে যদি না থাকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা। গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড স্টোরেজ, 15 GB পর্যন্ত ফাইল স্টোর করে রাখা যাবে এখানে। 15 GB-র বেশি করতে গেলে স্পেস কিনতে হবে, আবার অন্য ইমেল অ্যাকাউন্ট বানিয়ে নিলে আরও 15 GB স্পেস পাওয়া যাবে। প্রত্যেক ইমেল অ্যাকাউন্টে 15 GB করে স্পেস পাওয়া যাবে। ফটো, ভিডিও, ডকুমেন্ট যে কোনো ফাইল ফরম্যাট সেভ করা যাবে এখানে, অ্যান্ড শেয়ার করা এখানে অনেক সোজা। কেন বলছি সেটা করে দেখছি। এখানে আমি দুটো ফোল্ডার বানিয়েছিলাম, দুটো ফোল্ডার রয়েছে। এখানে ফোল্ডার বানাতে গেলে আরও ফোল্ডার অপশানে এসে এরকমভাবে ফোল্ডার বানিয়ে নিতে পারি, এবং এই ফোল্ডারের ভেতরে কোনো ফাইল আপলোড করতে চাইলে ফোল্ডারে টাচ করে এই প্লাস চিহ্নটিতে টাচ করে আপলোড, এখান থেকে ফাইল এক্সপ্লোরার থেকেও আপলোড করতে পারি, গ্যালারি থেকেও করতে পারি। গ্যালারি থেকেই করে দেখাচ্ছি। এখান থেকে একটি একটি করেই ফাইল আপলোড করা যাবে। ওয়েটিং ফর ওয়াইফাই, এটা ওয়াইফাই অনলি করা রয়েছে, এখানে টাচ করলেই আপলোড স্টার্ট হয়ে যাবে। এখানে আপলোড হয়ে গেছে, তো এটা সহজে আরও আপলোড করা যাবে। যদি আমি গ্যালারিতে গিয়ে সব সিলেক্ট করে একসাথে এরকমভাবে সব সিলেক্ট করে শেয়ার অপশানে গিয়ে সেভ টু ড্রাইভ করে দিই, এবং এখানে কোন ফোল্ডারের মধ্যে আমি সেভ করতে চাইছি সেটাও আমি সিলেক্ট করতে পারি। যে এই তিনটে ফোল্ডার আছে আমার, আমি যে কোনো একটি ফোল্ডারে আমি সেভ, ফোল্ডার 3-তে সেভ করতে চাইছি, সিলেক্ট করলে সেভ। ফোল্ডার 3-তে সেভ করেছিলাম, ফোল্ডার 3-তে সেভ হচ্ছে এগুলো। এটা ওয়াইফাই অনলি করা রয়েছে, এটা সেটিংস থেকে যে চেঞ্জ করতে পারি আমরা এটা। ফটোগুলো এখানে চলে এসেছে। এবার আমি যদি গ্যালারি থেকে ফটোগুলো ডিলিট করে দিই, ফটোগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, কিন্তু ফটোগুলো ড্রাইভে থেকে যাবে। ফোল্ডার 3-তে আমি আপলোড করেছিলাম, ফাইলগুলো এখানে থেকে যাবে, ইন্টারনেট থাকলেই সহজে অ্যাক্সেস করা যাবে। এবার এই ফাইলটা যদি আমি ফাইল শেয়ার করতে চাই, ফাইল শেয়ার করতে গেলে এখানে লিঙ্ক শেয়ারিং অফ করা রয়েছে, এটাতে একবার টাচ করলেই লিঙ্ক শেয়ারিং অন হয়ে যাবে। এবার এই ফাইলটার সাইজ 42 KB, কিন্তু যদি ফাইলটার সাইজ হতো 42 MB, ফাইলটা সেন্ড করতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে আমার 42 MB নেট লাগতো সেন্ড করতে, এবং দেন যাকে সেন্ড করছি তাকেও 42 MB নেট নষ্ট করে ডাউনলোড করতে হতো। কিন্তু এখান থেকে আমি কপি লিঙ্ক করে, লিঙ্ক কপি হয়ে গেছে, এই লিঙ্কটা যদি আমি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে এমনকি মেসেজেও কাউকে সেন্ড করে দিই, তো সেই লিঙ্কটাতে ক্লিক করলে ফটোটি অথবা ভিডিওটি যে ফাইলই হোক সেটি ডাউনলোড হয়ে যাবে। তো আমাকে পাঠাতে যে নেট দরকার সেটা লাগবে না, লিঙ্কটি কপি থাকলে আমার কাছে আমার নেটও লাগবে না। আমি কাউকে যদি লিঙ্কটি মেসেজ করে দিই তো সে ডাউনলোড করে নিতে পারবে, এটি এই লিঙ্কটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।